অধঃক্ষেপণ বিক্রিয়া। একই দ্রাবকের মধ্যে যদি দুইটি যৌগ বিক্রিয়া করার পর উৎপাদ হিসেবে নতুন দুইটি যৌগ উৎপন্ন হয় এবং উৎপন্ন যৌগের মধ্যে যদি কোনো একটি যৌগ কঠিন অবস্থায় পাত্রের তলানি হিসেবে জমা হয়, এই তলানি হিসেবে জমা হওয়া যৌগটাকে অধঃক্ষেপ বলা হয়। আর এ ধরনের বিক্রিয়াকে আমরা অধঃক্ষেপণ বিক্রিয়া বলে থাকি। এবার আসুন একটি পরীক্ষণের মাধ্যমে আমরা এই বিক্রিয়াটি দেখে নিই। সম পরিমাণ করে একটি পাত্রে কপার সালফেট যৌগ নিয়ে দ্রবণ তৈরি করি। কপার সালফেট যৌগটি সাধারণত নীল বর্ণের হয়। অপর পাত্রে সোডিয়াম কার্বনেটের যৌগ নিয়ে দ্রবণ তৈরি করি। এবার জলীয় দ্রবণে দুইটি যৌগকে একত্র করি। দেখতেই পারছ বিক্রিয়াটি সংঘটিত হচ্ছে। বিক্রিয়াটির স্থান গরম হচ্ছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে। আবার এ ধরনের বিক্রিয়াকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারি, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সে বিক্রিয়াকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। যাই হোক, নির্দিষ্ট সময় পর দেখা যাচ্ছে যে গঠিত নতুন যৌগটি অর্থাৎ কপার কার্বনেট তলানি হিসাবে জমা হচ্ছে, অর্থাৎ কপার সালফেট অধিক্ষেপিত হয়েছে।